আসসালামু আলাইকুম হাই দিস ইজ ফতিমা খান ফ্রম সাউথ আফ্রিকা কেপ টাউন সিটি আমি এসেছি আবারও ছোট্ট একটা রান্না বাড়া নিয়ে আমার বাসায় কিছু গেস্ট এসেছিল এবং আমার সব সবাই আমার কাছের মানুষ ছিল তো কিছু আইটেম রান্না করেছি মানে ফিশ কারি সেমাই বাংলাদেশ থেকে বাবা পাঠিয়েছিল কিছু সুটকি সেখানকার থেকে চ্যাপা সুটকি ভর্তা যেটা আমাদের এখানে বেসিকলি সবচেয়ে সবাই বেশি পছন্দ করে এবং আমি নিজেও সুটকি ভর্তার পাগল তো সে আমি এটা রান্না করেছিলাম একটু বেশি সময় নিয়ে আমার সব সময় মিষ্টি জাতীয় আইটেম রান্না করতে হলে একটু বেশি সময় লাগে আর এই আর পাশে ছিল বিফ ভুনা গোস্ত গরুর গোস্ত যেটা সবাই খায় আর এটা ছিল সামুদ্রিক একটা মাছের ফিশ ফ্রাই মাছ ভাজা যেটার উপরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ বেরেস্তা করে দিয়েছিলাম আর এটা সেই চ্যাপাশুটকি ভর্তা ব্লেন্ডারে করেছি আমার পাটা বা ওই যে ওটা নাই যেটা দিয়ে করে বাংলাদেশে আমার ওটা নাই সো এরকম দেখা যাচ্ছে তো সবাই খাচ্ছিলো খাওয়ার পরে ফিডব্যাকটা ভালো এসেছিলো সবচেয়ে বেশি যেটা হচ্ছে সেমায়ের কারণ সেমাইটা আমি একটু বেশি আদর করে রান্না করি বা পায়েসটা আমি একটু বেশি আদর করে রান্না করি অনেক সময় নিয়ে যেহেতু আমি অনেক বেশি মিল্ক ইউজ করি সব সময় পায়েসের ক্ষেত্রে পনেরো কেজি দশ কেজির উপরে আবার দেখা যায় সেমাইয়ের ক্ষেত্রে পাঁচ কেজির উপরে তো এই সেমাইটা আমি বসিয়েছিলাম সাত কেজি দুধ দিয়ে এবং সেটা কমাতে কমাতে জাল দিয়ে তারপরে আমি এভাবে রান্না করি এবং সেটার মধ্যে পুরো দুধ ইউজ করি কন্ডেন্স মিল্ক ইউজ করি বাদাম ইউজ করি বাটার তো এইভাবে এটা হচ্ছে আমার আনটি যারা আমাদের চিফ গেস্ট ছিল মানে দূর থেকে এসেছিল এবং তাদের উদ্দেশ্যেই এত কিছু করা এই যে মেহমানরা সবাই খাচ্ছে এবং সবাই ফান করছে আর এই তো আমার আয়োজন আমার আয়োজন সামান্য ছিল বাট আমি চেষ্টা করি এক একা হ্যান্ডেল করার জন্য এক একা রান্না করার জন্য যাতে করে সবাই আমাকে ভুল ধরতে পারে এবং বলতে পারে যেহেতু এখানে এসে রান্না শিখা সাউথ আফ্রিকাতে এসে তো সেই ক্ষেত্রে এই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন